নমস্কার সবাইকে, মুসলিমদের সালাম। আমরা তো পার্কে, মানে পার্কে বলতে মানে জাদুঘরে ঘুরতে আসছি, ঘোরাঘুরি অনেক করছি, তো আমি বাইরে চলে যাবো। তো প্রায় মানে সন্ধ্যা হয়ে গেছে, কারণ বেরো যাবো আর কি। অনেক ঘোরাঘুরি করছি, ঘোরাঘুরি করে ভালোই লাগলো, খুব আনন্দ আনন্দ করলাম, আনন্দে কাটাইলাম দিনটাও। তো সত্যি খুব ভালো লাগছে। মানে যে বাইরে যাওয়ার আগে একটু সুন্দর মুহূর্তগুলো একটু দেখে যাই। এই যে সে একটা জায়গা, চলো চলো দাদা, বেরো, পিৎজা খাইছে মন চায়। দাদা পিৎজা কোনে বাজাও, তো খাই নাই কখনো, আমাদের জায়গায় তো পাওয়া যায় না পিৎজা। পিৎজা কিন্তু আইসক্রিম খাওয়া অবশ্যই অবশ্যই। আমরা অনেক বেরিয়ে যাবো, অনেক ঘোরাঘুরি করলাম, আর লিখনে দিচ্ছে পিৎজা খাইতে চাইছে। আর যে ঢাকায় আসছি, ঢাকায় সব কিছুই পাওয়া যায়, তো লিখন আবার বলতেছে পিৎজা খাবো। ওটা মেট্রো রেল মানুষ, আরে ওটার মধ্যে চোর পাই গেল অবস্থা খারাপ। তাহলে চলে যাবো, তো খুব ভালো লাগলো, সুন্দর মুহূর্ত আপনাদের দেখাইলাম, আমরাও দেখলাম। তাহলে সন্ধ্যা হয়ে গেছে প্রায়, বাসায় যেতে রাত্রি যুগ। এই পাশে আবার নতুন করে জায়গা বাড়ে যাচ্ছে, এগুলো আরো বড় করব, পার্ক মানে এই জাদুঘর আরো বড় করব। ওইদিকে কাজ চলতেছে, হাত ধরে হাত ধরে হাত ধরে। তখন আমরা বাহিরে চলে যাব, আমরা মানে রিক্সায় চড়বো, রিক্সায় চড়ে যাবো কই, কিছু খাইবে না, আমরা এখন যাইতেছি হয়েছে বাসার দিকে যাবো, পিৎজা কিন্তু হইব লিখনের জন্য। আর আমরা একটু করে গিয়ে আর কিছু খাওয়া দাওয়া করবো আর কি, হালকা পাতলা কিছু, হয়তো বা খাওয়া দাওয়া করবো না, তো নিয়ে যাবো বাসার দিকে। তো যাই দেখি আগে, তো আগে গেছে রিক্সা, রিক্সায় চলে গেছে দাদা। এখন যেতে আমরা এখন আমরা বাপ বেটায় আছি, আর দাদার সারা আছে, আর মিত্র আর এই যে সুমিত্রা, তো তিনজন আমরা মানে তিন রিক্সা নিয়ে যেতেছি এখন। এই পাশে আইসে নামলাম, নামবো এখন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই আইসক্রিম খাইবে, এই আগের আইসক্রিম, এগুলো খাও খাও, এই আইসক্রিম খাইব বলে
এটা খাইবার মন চাইছে বলে ও বা ওটা কোন আইসক্রিম তোমাদের কোন আইসক্রিম খাওয়ামো এগুলো আমরা খাই আর ওরা ও তো খাইবার মন চাইছে বাবু আইল খেক সমস্যা নাই আবার কোন খাওয়া মানে দেওয়া মিষ্টি বেশি কিনা বেশি মনে হয় মিষ্টি না আর না খাইবো সমস্যা নেই মিষ্টি একটু কম দিয়ে দিন হ্যাঁ খাও 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 কাল দাদা বাদ বাদ হইলো খাইলেন না হ্যাঁ ওই যে দাদা কইছিল দাদা কইছে দাদা কইছে তখন নিয়ে যেতে পারলে কাজ হইতো তখন এ দাদা পিজ্জা কি দিছেন এখানে খাবো ডোসা এখানে ডোসা খামো ডোসা বসার দেখাইব পিজ্জা বানাইতেছে নীলায়ের খিদা লাগছে মনে তৃপ্তিটা তুমি কেবল বানাইতেছে হবে একটু তো খাইতে হইব না খাও খাও আলু এটা মাংস
কিরকম খাইছে কিরকম ভালো যাক ভালো হলো ভালো হয়েছে তো নাকি লই গো সমস্যা কি অর্ডার নেই মজা হয়েছে তাহলে ঠিক আছে তাহলে নেই তুমি কি বিক্রি করতে আসছ এটা কি বলে হ্যাঁ হাওয়াই মিঠাই হ্যাঁ ঘরে চাউল নাই ঘরে বলে চাউল নাই হ্যাঁ চাল কিনো তুমি নাও অন্য বলে চাল নাই আমাদের খাবার দাবার শেষ খাওয়া দাওয়া করলাম ডোসা খাইলাম আর পিৎজা সাথে করে নিয়ে এসেছি বাসার জন্য মানে বাসায় যাই খাই তারপরে কথা বলি এই পাপড় গুলো আগে খাইছি জানো পাপড় আগে বাড়িতে বাড়িতে গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে বিক্রি করতে গেছি চাউল আগে চাউল দান ওগুলো দিয়ে দিত আগে কিন্তু এখন পাওয়া যায় না এই জায়গায় রিক্সা গুলো না সব পায়ে আমার ওই জায়গায় হলো অটো চলে মানে মেশিন অটো আমাদের জায়গায় সব অটো এই জায়গায় পায়ে চলায় খুব কষ্ট হয় রিক্সা চালাইতে তাই না কাকা রাত কয়টা পর্যন্ত চালান আপনারা রিক্সা 10:11 এই সারাদিন এরকম পায়ে চালে 10:11 পর্যন্ত চালান পাবে থাকে না আপনাকে কাকা এই জায়গায় রাখেন সমস্যা নেই কাকা চালানো দেখি আমার খুব কষ্ট লাগছে খুব কষ্ট লাগতেছে কাকা আমার ওই দিকে তো এরকম দেখি না বুঝো না আমার ওই জায়গায় তো মনে করো যে অটো রিক্সা চালা এলো ব্যাটারিতে এই জায়গায় কাকা ভাড়া দিছি না আর 10 টাকা আপনি নিয়ে যান চা খেয়ে ওই অটো রিক্সা চালালে ই ধরে জরিমানা করে না খুলে দিয়ে খাইগো সবাই খাইগো সমস্যা নেই খাইগো তো আমরা তো বাসায় এসে পড়ছি যে পিজ্জা নিয়ে এসে লিখন এসে পাগল হয়ে গেছে গা পিজ্জা খাওয়ার জন্য লিখন এটা কিন্তু তুমি সারা ঈশান ঠিক আছে খাইছিস
খাওয়াই দিছো বাবা খুব স্বাদ না মামা খাও খাও খুব স্বাদ না খাও লিখন কেমন লাগে খাইতে তুই মুখে এরকম বই খাই নাকি আস্তে আস্তে খাইতে হয় একটু একটু করে খাইতে হয় আমার তো গলায় যদি বাইজে পড়ে সারামনি কেমন লাগে মা ইশান কেমন লাগে